আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে তাদের সম্পর্কে বলেন, ওই সমস্ত হাজীদের সম্পর্কে বলেন, ও ফেরেশতারা রে, ওই আমার বান্দারা কোনদিন আমার গজবকে দেখে নাই, আমার আযাবকে দেখে নাই, কোনদিন জান্নাত জাহান্নাম দেখে নাই, এরপরে আমার উপর বিশ্বাস করেছে, আমার উপর ঈমান এনেছে, তারা আমার আযাব থেকে মুক্তি চায়, আমার রহমতের কাঙ্গাল, তারা আমার রহমতের ভিখারি হয়ে আরাফাতের ময়দানে হাজির হয়ে গেছে। বিশ্ব নবী জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, লাম ইউরা ইয়াউমুন আকতারু ইত্তাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। বিশ্ব নবী বলেন, আরাফার ময়দানে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আরাফার ময়দানে যারা আমাকে খুশি করার জন্য এখানে যারা উপস্থিত হয়েছে, আমাকে হাজিরা দেওয়ার জন্য যারা এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেই। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، صدق الله مولانا العظيم. وعن عبد الله بن جراد الصحابي رضي الله تعالى عنه قال، قال رسول الله صلى الله عليه وسلم، حجوا فإن الحج يغسل الذنوب كما يغسل الماء درا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ, দুরুদ আর সালাম মানবতার মুক্তির দূত, সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমাদেরকে এখানে আসার বসার তৌফিক না দিতেন, এখানে আসার কোনো ক্ষমতা আমাদের নাই। এই জন্য সময়ও সংকীর্ণ, মিরপুরি হুজুর উপস্থিত হয়ে গেছেন, আমিও আপনাদের সামনে স্টেজে বসে কথা বলতে পারব, আমার নিজেরও বিশ্বাস ছিল না। কারণ কালকে রাত্রে ঢাকা থেকে আসছি, ঠান্ডা লেগে অবস্থা একেবারেই খারাপ। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেও এহসান করে, বড় মায়া করে আপনাদের সামনে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ভেবেছি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্তভাবে আমাদের সমাজে শান্তি কিভাবে আসে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। কোরআন ও হাদিসে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি কিভাবে মানুষ পায় এর জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। পৃথিবীর যত মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যত রাজনৈতিক দল আছে, সবাই চায় শান্তি, কিন্তু শান্তি কোন পথে মানুষ জানে না। এই জন্য আমি আপনাদের সামনে শুধুমাত্র টার্নিং পয়েন্ট যেগুলো না বললেই নয়, হয় না না বললে, এমন কিছু টার্নিং পয়েন্টে শুধু নক করে যাব, টাচ করে যাব, আর ওই বিষয়গুলো আপনারা নিজেদের জেহেনে বসিয়ে নেবেন, যদি নিতে পারেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আর বিজয় আসবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফ পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব হচ্ছে, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ বুখারী। বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। ওই হাদিসের মধ্যে তিনি বলেন, সাহাবী বর্ণনা করেছেন, রসুল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন,
ইসলামের মূল ভিত্তি পাঁচটা, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলামের মূল ভিত্তি কয়টা? পাঁচটা, কথা বলতে হবে। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, শুধু নামাজ পড়া বলেন নাই, নামাজ কায়েম করা। তিন নাম্বার ওয়া ইতাইয যাকাত, যাকাত দেওয়া। চার নাম্বার ওয়াল হজ, হজ করা। এই বিষয়ের উপর দাঁড়িয়ে আমি কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হজ কাকে বলে, হজ কিভাবে করব, এখানে অনেক বিষয় আছে, আমি শুধু টার্নিং পয়েন্টগুলো আলোচনা করব, সময় একেবারেই সংকীর্ণ, বিষয় ওইভাবে সুন্দর করে সাজানোর মতো সময়ও নেই আর হুজুর উপস্থিত হয়ে গেছে। এজন্য আসুন, হজটা আসলো কিভাবে আমাদের পর্যন্ত, এই ইতিহাস আমাদের জানা দরকার। এই জন্য হজ সংক্রান্ত আলোচনা করতে গেলে আমাদেরকে আলোচনাগুলোকে কয়েক ভাগে ভাগ করতে হবে। এক নাম্বার হজের ইতিহাস কি, দুই নাম্বার হজ কিভাবে করব, তিন নাম্বার হজ করলে লাভ কি, চার নাম্বার না করলে ক্ষতি কি, পাঁচ নাম্বার হজ করেও কারা জাহান্নামে যাবে, আর ছয় নাম্বার গরিব যারা আছে তারা হজের সওয়াব পাবে কিভাবে। এবার আসুন, হজের ইতিহাস কি, হজ কিভাবে আসলো আমাদের পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে মক্কা যখন বানিয়ে ফেললেন, কাবা ঘর বানায় শেষ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের ইতিহাস সূরা বাকারা আলোচনা করেছেন, সেদিকে যাচ্ছি না। পবিত্র কাবা শরীফ যখন বানিয়ে ফেললেন হযরত ইব্রাহিম পয়গম্বর আল ইসমাঈল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে একটা মেসেজ দিয়ে দিলেন, ও ইব্রাহিম পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, যাদের সামর্থ্য আছে, যাদের দ্বন্দ্বগুলো আমি আল্লাহ দিয়েছি, তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করা ফরজ করে দিয়েছি। হযরত ইব্রাহিম পয়গম্বর বললেন, আল্লাহ আমি যদি এখান থেকে ঘোষণা দেই, মক্কার জমিন থেকে যদি ঘোষণা দেই, পৃথিবীর মানুষকে যদি জানিয়ে দিই, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, আমার বয়স তো বেশি দূর পর্যন্ত যাবে না, কারণ এখানে কোনো মাইকের ব্যবস্থা নাই, লাউড স্পিকারের কোনো ব্যবস্থা নাই, এখানে মোবাইলের কোনো ব্যবস্থা নাই, আধুনিক তথ্য প্রযুক্তির কোনো ব্যবস্থা নাই, আমি যদি এখান থেকে দাঁড়িয়ে মানুষকে ঘোষণা দেই, ও দুনিয়ার মানুষেরা তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, মানুষ তো শুনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাফসীরে তাবারী শরীফ 10 নম্বর খণ্ডের 152 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ও ইব্রাহিম আলাইকা তাদিন ওয়া আলাইকা ওয়া আলাইয়া আল ইবলাগ, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ইব্রাহিম তোমার কাজ হলো তুমি জাবালে আবি কুবাইসের মধ্যে দাঁড়ায় যাও। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নির্দেশ পাইয়া জাবালে আবি কুবাইস, মক্কার একটা পাহাড়ের নাম জাবালে আবি কুবাইস, জাবালে আবি কুবাইস নামক একটা পাহাড় আছে মক্কা, যে জাবালে আবি কুবাইসে দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাঁদকে দুই খণ্ড করেছিলেন, চাঁদকে আঙ্গুলের ইশারায় দুই খণ্ড করেছিলেন, যেই পাহাড়ের উপর দাঁড়ায়া ওই পাহাড়ের নাম হলো জাবালে আবি কুবাইস। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নির্দেশ পাইয়া জাবালে আবি কুবাইসে দাঁড়ালেন, জাবালে আবি কুবাইসে দাঁড়ায়া কোন মাইকের ব্যবস্থা নাই, মিডিয়ার ব্যবস্থা নাই, লাউড স্পিকারের কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, কুদরতি যে বয়স, কুদরতি যে আওয়াজ আল্লাহ দিয়েছেন, ওই আওয়াজে ইব্রাহিম পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমরা যারা ধনী, তোমাদের জন্য হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মাইক ছাড়া লাউড স্পিকার ছাড়া বললেন তোমাদের উপর হজ ফরজ, পৃথিবীর মানুষ জানবে কিভাবে। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইকা তাদিন ওয়া আলাইয়া আল ইবলাগ, ঘোষণা তুমি দাও, কাজ করব কে, আল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ধরনের মাইক ছাড়া, কোন ধরনের লাউড স্পিকার ছাড়া, কোন ধরনের যন্ত্র ছাড়া ঘোষণা দিয়ে দিলেন কুদরতি গলা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি যদিও মাইক ছাড়া ঘোষণা দিয়েছো, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে, যত মানুষ বর্তমানে মায়ের রেহেমের ভিতরে আছে, যত মানুষ মায়ের রেহেমের ভিতরে আছে, যত মানুষ বাবার পৃষ্ঠের মধ্যে আছে, যত মানুষ আরবে আরওয়াহের মধ্যে আছে, তোমার আওয়াজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাইক লাউড স্পিকার কোন ধরনের যন্ত্র ছাড়াই প্রত্যেকের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি। এই হলো হজ। এখন এভাবে হজ ইব্রাহিম পয়গম্বর থেকে চলতে চলতে আমাদের নবী পর্যন্ত আসলো। এই হলো হজের সংক্ষিপ্ত ইতিহাস, সময় কম আগেই বলছি। এবার আসুন, আমাদের শরীয়ত, আমাদের নবী যখন এই পৃথিবীতে নবী হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অষ্টম হিজরিতে মতান্তরে নবম হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর উপর হজ ফরজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, হাফিজুল কোরআন শরীফের 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় শেষ দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বিশ্বকে যারা দিলেন, ও আমার পয়গম্বর, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম পয়গম্বরের উপর আমি হজ ফরজ করে দিয়েছিলাম, এই হজটা আমি সব নবীর উপর ফরজ করি নাই। হজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, হজ এত পাওয়ারফুল একটি ইবাদত, আমি সব নবীর উপর এই ফরজ, এই হজটাকে ফরজ করি নাই, আমি ইব্রাহিম পয়গম্বরের উপর হজটাকে ফরজ করে দিয়েছিলাম। ও আমার প্রাণের, ও আমার নবী, ও আমার মায়ার নবী, মহব্বতের নবী, তোমার উম্মতকে জানিয়ে দাও, তোমাদের মধ্যে যারা ধনী হবে, তোমাদের মধ্যে যাদের মাল থাকবে, দ্বন্দ্ব পিঠে বাড়ি যাদের থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। বিশ্বনবী তার উম্মতকে জানিয়ে দিলেন, হুজ্জু ফা ইন্নাল হজ্জ ইগসিলু যুনুবা কামা ইগসিলু মা উদ্দারান। বিশ্বনবী ঘোষণা দিলেন, এই আয়াত যখন নাজিল হল, নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা হজ কর, হজ কর। কেন? কারণ পানি দিয়ে শরীর ধুইলে পরে যেভাবে শরীরের মধ্যে কোন ধরনের ময়লা আবর্জনা থাকে না, ঠিক তেমনি ভাবে নবী বলেন যারা হজ করবে তাদের শরীরে গুনাহের ময়লা থাকে না। সুবহানাল্লাহ। এখন আমাদের উপর যারা ধনী তাদের উপর হজ ফরজ। এখন হজ করব কিভাবে, এটাও ইসলামে আছে, কিভাবে আমরা করব? কারণ মন গড়া ইবাদত করলে ইবাদত কবুল হবে, মন গড়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এই জন্য হজ কিভাবে করতে হবে এটারও তিনটা টার্নিং পয়েন্ট আলোচনা করব। এক নাম্বার হচ্ছে নিয়তটাকে সহি করা না বেজাল করা। নিয়তটাকে কি সহি করা নাকি বেজাল করা? সহি করা, নিয়ত সহি করতে হবে। কেন? নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন নিয়ত করবা তেমন সব পাইবা। নিয়ত যদি ভালো হয় ফলাফল হবে ভালো, আর নিয়ত যদি খারাপ হয় ফলাফল হবে খারাপ। এখন কেউ যদি ভালো নিয়তে হজ করে তার কি পরিমাণ সওয়াব আর ফজিলত এটা সামনে আসতেছে, আর যদি খারাপ নিয়তে কেউ হজ করে তার কি ভয়াবহ পরিণাম, কোরআন হাদিসে অসংখ্য অগণিত আছে। আমি আপনাদের সামনে কিছু উল্লেখ করতে চাই। আল্লাহ বলেন যারা মানুষকে দেখানোর জন্য হজ করবে, যার মানুষকে দেখানোর জন্য কোনো নেক আমল করবে, তার যে কি ভয়াবহ পরিণাম, পবিত্র কোরআনে হাকিমে 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের 18 নম্বর আয়াত, পরের নম্বর পারা, হাফিজুল কোরআন শরীফের 3 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কানা ইউরিদুল আজিলা তাআজ্জালা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم
জাহান্নাম। যারা দুনিয়াতে নেক কাজ করে, ভালো কাজ করে, নগদ নগদ প্রতিদান পেতে চায়, আল্লাহ বলেন আমি তাদেরকে নগদ নগদ প্রতিদান দিয়ে দেই দুনিয়াতেই। কিন্তু একটা মেসেজ তোমরা ভালো করে জেনে নাও, তাকে দুনিয়াতেই প্রতিদান দিয়ে দেই যারা দুনিয়ার বাহ বাহ পুরাতে চায়, যারা দুনিয়ার মানুষের বাহ বাহ পেতে চায়, নিজেদের নামের শুরুতে যারা আল্লাহ লেখার জন্য হজ করতে চায়, দুনিয়ার মানুষ তাকে হাজি ডাকার জন্য যারা হজ করতে চায়, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তাকে হাজি ডাকবে, দুনিয়ার মানুষের মুখ দিয়ে আমি তাকে হাজি ডাকাইবো, শুনো, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, কিন্তু আমি আল্লাহ ওই হাজির জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি, নাউজুবিল্লাহ করে না। এমন হাজি আমাদের সমাজে আছে না নাই? দিগলবাগে হুজুরের এলাকা, হুজুর অনেক মেহনত করে আপনাদেরকে দিন পৌঁছে দিয়ে গেছেন, এই জন্য সহজেই ইসলাম পেয়ে গেছে। পার্বত্য অঞ্চল চট্টগ্রামে যান, মুসলমান মুসলমান দাবি করে, 100 করে একসাথে আমাকে ঘটনা শোনালো, সে নিজেকে মুসলমান দাবি করে, কোন নবীর নাম কি? কয় আব্দুল্লাহ, নাউজুবিল্লাহ, কোন নবীর নাম কি? আব্দুল্লাহ নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। শুধু চট্টগ্রাম না, উত্তরবঙ্গে যান, মুসলমান কিছুই জানে না। মুহতারাম হাজিরিন, বলছিলাম আমাদের সমাজেও এমন হাজির অভাব নাই, আসলে ওরা হাজি না, ওরা ফাজি, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন পৃথিবীর যে সমস্ত হাজিরা হজ করবে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য না, পৃথিবীর মানুষ থেকে বাহ বাহ পাওয়ার জন্য যারা হজ করবে, পৃথিবীর মানুষ তাদেরকে হাজি বলে ডাকবে এই জন্য যারা হজ করবে, দুনিয়ার মানুষ তাদেরকে হাজি ডাকবে, দুনিয়ার মানুষের মাধ্যমে আমি আলহাজ ডাকায়া দেব, কিন্তু জানে নাও তুম্মা জাআল্লা লাহু জাহান্নাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছি। পবিত্র কোরআনে হাকিমের আরেকটা সূরা, সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াত, 12 পারে হাফিজ কুরআন শরীফের দ্বিতীয় নাম্বার পৃষ্ঠায় 4, 5, 6 নাম্বার লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। এরপরের আয়াতেও আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হজ করবে তাদের জন্য আখিরাতে আর কোনো কিছু বাকি থাকবে না, দুনিয়াতেই তারা বাহ বাহ পেয়ে গেছে। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার, আখিরাতে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নাই। পরে নাউযুবিল্লাহ, এই জন্য আমাদের এক নাম্বার কাজ হলো নিয়ত সহি করা। হজ আমরা কিভাবে পালন করব, হজ আদায় করব কিভাবে, তিনটা পয়েন্ট বলেছিলাম। এক নাম্বার পয়েন্ট, হজ আমরা করার জন্য নিয়তটাকে প্রথমেই ফ্রেশ করে নেওয়া, নিয়তে যার ভেজাল থাকবে সওয়াবেও তার ভেজাল থাকবে। নিয়ত যদি ভালো হয় কি তার প্রতিদান কি সে পুরস্কার পাবে এটা সামনে আসতেছে। এবার আসুন, হজ যে আমরা করব, যদি আমরা হজ করার সময় মালটা হারাম হয় তাহলে হজটা কি কবুল হইব? বিশ্বনবী জানায়েন, দুনিয়ার মানুষ আল্লাহ পবিত্র, সুতরাং তোমাদের অপবিত্র মাল দিয়ে হজ করলে আল্লাহ হজ কবুল করবে না, এই জন্য মালটাকে পবিত্র করে নিতে হবে। মাল যদি পবিত্র না থাকে তাহলে এই সম্পদ দিয়া হজ করলে আল্লাহ হজ কবুল করবেন না। এবার আসুন, হজের তিনটা টার্নিং পয়েন্টের আরেকটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো হজের কার্যাবলী। হজ কিভাবে করতে হবে, কিভাবে এহরাম বাঁধতে হবে, কিভাবে কাজ করতে হবে, সবগুলো হাদিসে আছে, এখানে মাসআলা বলা যাবে না। এবার আসুন, কেউ যদি সহি নিয়তে শুদ্ধ তরিকায় সহি তরিকায় হজ করে, হজ করলে তার কি লাভ হবে আর না করলে কি ক্ষতি হবে এটা নিয়ে আলোচনা করব। হজ করলে কি লাভ? অসংখ্য অগণিত সওয়াব, অসংখ্য অগণিত ফজিলত হজের। আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করে হজের ফজিলতটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। আল ইহসান ফি তাকরিবে সহিহ ইবনে হিব্বান, মনোযোগ দিয়ে শুনুন, আল ইহসান ফি তাকরিবে সহিহ ইবনে হিব্বানে 1015 নম্বর পৃষ্ঠা, 3692 নম্বর হাদিস, আল ইহসান ফি তাকরিবে সহিহ ইবনে হিব্বানে 1015 নম্বর পৃষ্ঠা, 3692 নম্বর হাদিস, আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে তিন ধরনের মানুষ আল্লাহর প্রতিনিধি। কয় ধরনের? আওয়াজ দিয়ে বলেন, কয় ধরনের?
দুনিয়ার কোন মানুষ যদি কোন এমপির প্রতিনিধি হয় তার সামনে দাঁড়িয়ে কথা বলা যায় না তার গরমের কারণে, আর যদি কোন মানুষের কোন মানুষ মন্ত্রী পিএস হয়ে যায় তার সামনে কোন জনসাধারণ দাঁড়ানোর ক্ষমতা পায় না, হাঁটু এইভাবে গির গির করে কাঁপে। আর যদি ক্ষুধায় না বা ক্ষুধায় না করু যদি প্রধানমন্ত্রীর সে পিএস হয়ে যায়, প্রধানমন্ত্রী প্রতিনিধি হয়ে যায়, তার সামনে তো সাধারণ কোন মানুষ তো দূরের কথা, একজন চেয়ারম্যান দাঁড়ানোর সাহস পায় না। ও পৃথিবীর মানুষ, বিশ্বনবী যারা দেয় যারা নাকি হজ করবে, এই পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে আল্লাহর প্রতিনিধি, তারা বিশ্বনবী বলেন। এক নম্বরে তারা যারা নাকি আল্লাহ পাককে খুশি করার জন্য দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য যারা হজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যারা হজ করবে, আল্লাহর নবী বলেন তারা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর এক নম্বর প্রতিনিধি। সুবহানাল্লাহ। শুধু তা না, সহিহ ইবনে হিব্বানে 3694 নম্বর হাদিস, আগে বলেছিলাম 92, 3694 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বান প্রথম খণ্ডে 1015 নম্বর পৃষ্ঠার আরেকটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন নবী বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসু, ফালাম ইয়ারফাসও বলা যায় ইয়ারফুসও বলা যায়, এটা উলামায়ে কেরাম বলেছেন। বিশ্বনবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসু ওয়াজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন মানুষের যখন সন্তান হয়, কোন বাচ্চা যখন জন্ম নেয়, ওই বাচ্চার কি কোনো ধরনের গুনাহ আছে নাকি? ওই বাচ্চার কি কোনো ধরনের গুনাহ আছে নাকি লেখা? ওই বাচ্চা কি নিষ্পাপ না? জোরে বলেন, নিষ্পাপ না? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। বিশ্বনবী জানা দেয় মান হাজ্জা লিল্লাহ, যে নাকি আল্লাহ পাককে খুশি করার জন্য দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, দুনিয়ার কোনো মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি হজ করবে, আর ওই হজ করতে গিয়ে যদি সে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত না হয়, যদি কোনো খারাপ কাজে লিপ্ত না হয়, বিশ্বনবী জানা দেন কোনো বাচ্চা যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, কোনো সন্তান যখন এই পৃথিবীতে আগমন করে, ওই সন্তানের আমলনামায় যেমন করে একটাও গুনাহ থাকে না। কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি সুন্দর করে হজ করে বাড়িতে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে ফিরার আগে আগে মাসুম বাচ্চার মতো বানায় দেয়। চিন্তা করার মতো বিষয়, মাসুম বাচ্চার যেমন কোন ধরনের গুনাহ থাকে না, হজ যদি কেউ সহি তরিকায় করতে পারে ওই হাজিরও কোন ধরনের গুনাহ থাকে না। আল্লাহর জন্য হজ করতে হবে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে এমন হাজিও আছে যিনি হজে যাওয়ার আগেই ডায়েরিতে লেখা রাখে আলহাজ অমুক লন্ডনে, আছে না নাই? জুরে বলেন মুসলমান, আছে না নাই? এমন মুসলমানের অভাব নাই, হজে যাওয়ার আগেই ডায়েরিতে লেখা রাখে আলহাজ অমুক সাহেব লন্ডনে বিয়াই আসছে, নিজের বাড়িতে বেড়ানোর জন্য। এখন বিয়াইরে কেমনে বুঝাইবেন উনি তিনটা হজ করছেন? উনি কি বলতে পারবে আমি যে তিনটা হজ করছি? এটা বললে তো বলবো আমার বিয়া দিয়ে নাট দিলা, বলবে না? বলবে বিয়াই দিয়ে নাট দিলা, মাথার তার মার সব সিরা মেন্টাল হয়ে গেছে। এই জন্য বিয়াইকে কেমনে বুঝাইবে তিনবার হজ করছে? এখন মেয়েকে ডাক দে, মেয়ে পারবি? কই কি বাবা, কই আমি যে মাঝে মাঝে করছিলাম ওই হজের রুমালটা আনো তো, নাউজুবিল্লাহ কর, মাঝখানের বাড়িতে হজ করছিলাম ওই রুমালটা আনো। তার মানে মাঝখান মানে কি? এখানে তিনটা চেয়ার, এদিকে একটা, এদিকে একটা, এটা হলো মাঝখানের চেয়ার। মাঝখানের হজ মানে এদিকেও একটা হজ আছে, এদিকেও একটা হজ আছে, মাঝখানে। তার মানে আমি তিনবার হজ করছি, নাউজুবিল্লাহ। নবী বলেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য মাঝখানের হজ বলবে না, মাঝখানের হজ বইলা তিনবার হজ এটা বুঝাইবে না, যদি আল্লাহকে খুশি করার জন্য কেউ হজ করে, নবী বলেন মাসুম বাচ্চার আমলনামায় যেমন ভাবে কোনো ধরনের গুনাহ থাকে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ওইভাবে মাসুম বানায় বাড়ি ফিরাই। সুবহানাল্লাহ। এখানেই শেষ না। আচ্ছা, এবার গেল হজের ফজিলত, আর আমি হাদিস বলবো না। এবার আসুন, যারা মক্কা শরীফে হজ করার জন্য যায় তারা কত ধরনের সওয়াব অর্জন করে, আমি একটা একটা হাদিস বলে এক একটা পয়েন্টে নক করে চলে যাব। আসুন, যারা মক্কায় হজ করতে যায়, এখানে হজরে আসওয়াদ যারা হজ করছেন তারা জানেন হজরে আসওয়াদ একটা আছে,
কালো পাথর, ওই কালো পাথরে চুম্বন করে, এই কালো পাথরে চুম্বন করলে কি পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন? আল্লাহর নবী বিশ্ব নবী সহিহ ইবনে হিব্বানের প্রথম খণ্ডের 1019 নম্বর পৃষ্ঠার হাদিস, 3711 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী বলেন ইন্না লিহাযাল হাজারি লিসানাহু ওয়া শাফাতাইন ইয়াশহাদু লিমান ইসতালামাহু বিহাদ। নবী বলেন ও আমার উম্মত, মক্কার মধ্যে বাইতুল্লাহর পাশে হজরা আছে, কালো পাথর আছে, তোমরা যারা হজ করো ওইখানে চুম্বন করো, চুম্বন করলে কি লাভ হবে, তোমার কি মুনাফা হবে, লাভ ফায়দাটা কি হবে? নবী বলেন কিয়ামতের ময়দানে ওই হাজরে আসওয়াদ কালো পাথরটা আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন ইন্না লিহাযাল হাজারি লিসানাহু ওয়া শাফাতাইনি ইয়াশহাদু লিমান ইসতালামাহু বিহাক্কিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজরে আসওয়াদ কালো পাথর যেটা নাকি হাজী সাহেবরা চুম্বন দেয়, চুমু খায়, বিশ্ব নবী যারা আদান ওই হাজরে আসওয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জিহ্বা দান করবেন, দুটি টুট দান করবেন। আমাদের যেভাবে জিহ্বা আছে টুট দুইটা আছে, এই দুইটা থাকার কারণে কথা বলতে পারতেছি। ও নবীর উম্মত, যদি আমাদের জিহ্বা না থাকতো, যদি আমাদের টুট দুইটা না থাকতো, আমরা কথা বলতে পারতাম না। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা তুতলায় তুতলায় বুঝেন তুতায় সাবধান, যারা তুতায় তাদেরকে কিন্তু উপহাস করা যাবে না। কেন? আল্লাহ বলে লা ইয়াসখার কাউমুন মিন কাউমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। কোন মানুষকে উপহাস করবে না কেন? তুমি যাকে উপহাস করছো হয়তো তার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি হতে পারে না, এই জন্য উপহাস করা যাবে না। জিব্বা যাদের বাটি, জিব্বা যাদের খাটো, তারা তুতলামি করে। এই জন্য কথা বলতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের? দুইটা জিনিসের। এক নাম্বার হলো জিহ্বা, দুই নাম্বার দুইটা টুট। নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজরে আসওয়াদ কালো পাথর যেটা আছে ওই পাথরের একটা জিহ্বা এবং দুটি টুট দান করবেন। লিহাযাল হাজারি লিসানাহু ওয়া শাফাতাইহি, এই কালো পাথরের একটি জিহ্বা থাকবে, দুটি টুট থাকবে, সে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজরে আসওয়াদকে রক্ষ করে বলবেন, রে হাজরে আসওয়াদ কি তুমি বলতে চাও? হাজরে আসওয়াদ বলবে রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তো দেখতে পাচ্ছি জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নামের গাড়িতে সে উড়ে যাচ্ছে, জাহান্নামের টিকিট তার কাটা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ও হাজরে আসওয়াদ তুমি কি বলতে চাও, তোমার কোনো কথা আছে নাকি? হাজরে আসওয়াদ বলবে রাব্বুল আলামিন আমি যখন দুনিয়াতে ছিলাম, যখন মক্কা শরীফে আমাকে লাগানো ছিল হজরে আসওয়াদ, আমি কালো পাথর যখন দুনিয়ার জমিনে ছিলাম, আপনার ওই বান্দা আপনাকে খুশি করার জন্য আমি হজরে আসওয়াদে চুম্বন করেছিল। আব্বুল আলামিন ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে জান্নাতে না দিবেন, আমি খুদার কসম, আল্লাহর কসম, আপনার জাতের কসম, আমি হজরে আসওয়াদ জান্নাতের দিকে এক পাও বাড়াবো না। সুবহানাল্লাহ। এই হজরে আসওয়াদ যারা হাজির সাহেব তাদের ভাগ্য কত? হজরে আসওয়াদে যারা চুম্বন করে, নবী বলেন ওই হজরে আসওয়াদ তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হজরে আসওয়াদের পাশে আরেকটা আছে রুকুন, এখানে কয়েকটা আছে রুকনে ইয়ামানি, রুকনে শামি, রুকনে ইরাকি, এই ধরনের রুকনে ইয়ামানি এটাকেও এইভাবে হাত দ্বারা স্পর্শ করা হয়। হাদিসে আসছে ইসতেলামুন ইসতেলামুন রুকুন, রুকুনকে স্পর্শ করা। বিশ্ব নবী সহিহ ইবনে হিব্বানের আরেকটা হাদিস 3712 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 1019 নম্বর পৃষ্ঠার হাদিস, বিশ্ব নবী জানা যায় এই রুকনে ইয়ামানিকে যার নাকি স্পর্শ করবে অথবা চুম্বন করবে, কালকে আমাদের কঠিন ময়দানে এই রুকনে ইয়ামানির দুটি চোখ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, দুটি চোখ তাকে দান করবেন এবং একটি জিহ্বা তাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রুকুনকে কেন দুটি চোখ দান করবেন? ওই রুকনে ইয়ামানি মানুষের মাঝে ঘুরবে, মানুষের মাঝে শুধু ঘুরবে আর খুঁজবে কে আমি রুকনে ইয়ামানি কিংবা রুকনে শামি, আমি রুকুনকে কারা কারা স্পর্শ করছিল। আল্লাহ তাকে দুটি চোখ দান করবেন, ওই চোখ দিয়ে সে হাজী সাহেবদেরকে খুঁজতে থাকবে, লাইট জ্বালায় জ্বালায় হাজী সাহেবদের খুঁজবে। এরপরে লিসান ইয়ানতিকু বিহি, আল্লাহ তাকে একটা জিহ্বা দান করবেন, জবান
জবান দান করবেন, এই জবান দিয়ে সে আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহকে বলবে আল্লাহ আমি রুকুনকে যারা চুম্বন করেছিল, চুমু খেয়েছিল, আমি রুকুনকে যারা স্পর্শ করেছিল তাদেরকে আল্লাহ আপনি জান্নাতে দিয়ে দেন, যদি আপনি তাদেরকে জান্নাতে না দেন আমি রুকুন ওই সমস্ত হাজী সাহেবদেরকে ছাড়া জান্নাতে এক কদমও পা বাড়াব না। সুবহানাল্লাহ। মক্কার হজরে আসওয়াদ গেল, রুকুন গেল। এবার আসুন মক্কার মধ্যে নামাজ পড়লে কি ফজিলত, যেহেতু যারা হাদিস আর তারা মক্কায় নামাজ পড়েন, হজ করতে যারা যান মক্কায় নামাজ পড়েন, মক্কায় নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব, এই সংক্রান্ত একটা হাদিস বলতে চাই। সহিহ বুখারীর হাদিস সিয়াসিত্তাত প্রায় সমস্ত কিতাবে হাদিস এসেছে, নবীজি বলেন যারা বাইতুল্লাহ মক্কা শরীফে যারা এক রাকাত নামাজ পড়বে পৃথিবীর অন্যান্য জায়গায় এক লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। মক্কার কাজ আপাতত শেষ করেন, আসুন আরাফার ময়দানে। যারা হজ করছেন তারা বুঝতেছেন আমি কিভাবে আসতেছি, আসুন আরাফার ময়দানে। আরাফার ময়দানে বান্দা যখন উপস্থিত হয়, আরাফার ময়দানে 9 তারিখে, আজকে যায় জিলহজ মাসের 11 তারিখ, 2 দিন আগে আরাফার দিন গেছে। আরাফার দিনের কি ফজিলত, বিশ্ব নবী বলেন আরাফার দিনের কি ফজিলত, ও আমার উম্মত শুনে নাও, তুকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতি বাদাহা, বিশ্ব নবী জানায় আরাফার দিনে জিলহজ মাসের 9 তারিখে যারা রোজা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফার দিনের আগের 1 বছর এবং পরের 1 বছর মোট 2 বছরের গুনাহ তার মাফ করে দেই। আরাফার দিনে যারা রোজা রাখবে, আমরা অনেকে হয়তো রোজা রেখেছি, আমরা যারা রাখতে পারি না আল্লাহ যেন সামনে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আরাফার ময়দানে যখন হাজিরা জমায়েত হয় আল্লাহ তাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, অহংকার করেন ফেরেশতাদের সামনে। সহিহ ইবনে হিব্বানে 1051 নম্বর পৃষ্ঠা 3852 নম্বর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইউবাহি বি আহলি আরাফাতিন মালাইকাত আহলিস সামা ثم يقول الله انظروا الى عبادي هؤلاء جاءوني شعثا غبرا। আরাফার ময়দানে যখন হাজিরা যায়, আল্লাহর সামনে হাজিরা যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকেন, ও ফেরেশতারা তোমরা কই, ফেরেশতাদেরকে আল্লাহ ডাইকা বলেন, ফেরেশতারা যখন তোমাদেরকে সৃষ্টি কর, তোমাদেরকে যখন আমি বলেছিলাম মানব সৃষ্টির আগে, আল্লাহ সূরায়ে বাকারার মধ্যে 7 এবং 8 নম্বর আয়াতে আলোচনা করছেন, সূরায়ে বাকারা প্রথম পারা 5 নম্বর পৃষ্ঠা একেবারে প্রথম আয়াত, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেছিলেন আমাদেরকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, ও ফেরেশতারা এই পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো, তোমরা আমাকে পরামর্শ দাও, আল্লাহ তাদের কাছে পরামর্শ চেয়েছিলেন। ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝা দরকার, আরাফার ময়দানে যখন হাজিরা উপস্থিত হয় আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা যখন আমি সৃষ্টি করতে চাইছিলাম মানব জাতিকে তোমরা কি বলেছিলা, তখন ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ সৃষ্টি করে লাভ নাই, মারামারি কাটাকাটি হানাহানি করবে, পৃথিবীতে রক্তপাত ঘটাবে, মানুষের কোনো দরকার নাই, মানব জাতির সৃষ্টির কোনো দরকার নেই, আমরাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট। মানবকে যখন সৃষ্টি করছিলেন আল্লাহ, ফেরেশতারা তখন এটা বলেছিল, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন উনজুরু ইলা ইবাদি হাউলাই, ও আমার ফেরেশতারা আজকে দেখো তো তোমরা বলেছিলে পৃথিবীতে আমার এই সমস্ত বান্দারা মারামারি করবে, হানাহানি করবে, আল্লাহ বলেন নো, তারা মারামারি নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে তারা আজকে আরাফার ময়দানে আমি আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য, আমি আল্লাহ পাকের কাছে হাজিরা দেওয়ার জন্য তারা আরাফার ময়দানে উপস্থিত হয়ে গেছে, লক্ষ লক্ষ হাজিরা উপস্থিত হয়ে গেছে। তখন ফেরেশতারা হতবাক হয়ে যাবে, ঠিকই তো আছে। এরপরে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি কোনোদিন আমাকে দেখছে, তখন ফেরেশতারা বলবে না তারা তো কোনোদিন দেখে নাই। হাদিসে পাক এসেছে বিশ্ব নবী জানা দেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লাম ইয়ারামু আযাবি ওয়া ইয়ারজুনা রাহমাতি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আরাফার ময়দানে যে সমস্ত হাজিরা উপস্থিত হয়, আরাফার ময়দানে যারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে তাদের সম্পর্কে বলেন, ওই সমস্ত হাজিদের সম্পর্কে বলেন ও ফেরেশতারা রে ওই আমার বান্দারা কোনোদিন আমার গজবকে দেখে নাই, আমার আযাবকে দেখে নাই, কোনোদিন জান্নাত জাহান্নাম দেখে নাই, এরপরে আমার উপর বিশ্বাস করেছে, আমার উপর ঈমান এনেছে, তারা আমার আযাব থেকে মুক্তি চায়, আমার রহমতের কাঙ্গাল, তারা আমার রহমতের ভিখারি হয়,
আরাফাতের ময়দানে হাজির হয়ে গেছে। বিশ্বনবী জানায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, লাম ইউরা ইয়াউমুন আকতারু ইত্তাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। বিশ্বনবী বলেন আরাফার ময়দানে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফেরেশতারা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে যারা আমাকে খুশি করার জন্য এখানে যারা উপস্থিত হয়েছে আমাকে হাজিরা দেওয়ার জন্য যারা এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেই। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের প্রধান মেহমান সরেতাজ উস্তাদুল আসাতিজা হযরত আল্লামা মিরপুরি হুজুর চলে এসেছেন, আমার জন্য কথা বলা আমি মনে করি এটা মুনাসিব হবে না, উচিত হবে না। হুজুর এসে গেছেন, আবহাওয়ার অবস্থাও ভালো না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনাগুলো করলাম ওই আলোচনাগুলোর উপর পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং শেষ পর্যন্ত সবাই বসে মিরপুরি হুজুরের আলোচনা শেষ করে মুনাজাত করে যাতে মুনাজাত করে শেষ পর্যন্ত থাকবেন। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, হুজুরের নেক হায়াত দান করেন। বারাকাল্লাহু ফি হায়াতি, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।